हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमार नतून एकटी ब्लॉगे तोमादेर सबाईके जानाई अनेक अनेक भालोबासा आर जानाच्छि महा अष्टमीर प्रीतियो शुभेच्छा। सबाई भालो थेको, सुस्थ थाको, पुजो कटा दिन खूब भालोभावे काटाओ। आर आमिओ किन्तु भालोई काटाच्छि पुजोटा। तारपरे तोमादेर बोली, आज सकालबेला किन्तु स्नान टान करे एकदम रेडी हो गेछि, कारण आज देव अष्टमीर अंजलि। आज जेहेतु आमि किन्तु सकाल सकाल एकदम स्नान करे निएछिलाम, आज स्नान टान करे एकदम शाड़ी पड़े एकदम तुम्हारे साथ ब्लॉगटा शेयर करछि। ठीक आछे, आर आमाके ई लुके केमन लागजे अवश्य किन्तु तुम्हारा कमेंट करे जानिओ। আর আজকে আমরা রাত্রে যাব কলকাতায় ঠাকুর, আজকেও যাব কলকাতায় ঠাকুর দেখতে, ঠিক আছে। আর আজকে পুরো ফুল ভ্লগটা তোমরা কিন্তু এই ভিডিওই এই ভ্লগটার মধ্যে কিন্তু দেখতে পাবে, রাতে কি করছি না করছি। সেই জন্য বলছি এই ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর কি বলবো, সবাই খুব ভালো থেকো, চলো টাটা। একেবারে রাত্রে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো মণ্ডপে গিয়ে। আর এদিকেও দেখো, একদম রেডি শেডি হয়ে চলে এসেছি কিন্তু একদম টালিগঞ্জ, ঠিক আছে। আর তোমাদের সাথে ড্রেস পরা কি করলাম, দুপুরবেলার খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর বেশি কিছু শেয়ার করিনি। একদম মানে কিছু কিছু ভালো ভালো যেই ক্লিপগুলো নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এখন বাজে প্রায় 12টার মতো, এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি। কিছু কিছু রাস্তার ধারে ঠাকুরগুলো আমাদের দেখা হয়ে গেছে। একেবারে টালিগঞ্জের যে ভালো ভালো ঠাকুরগুলো বা থিমের ঠাকুরগুলো কিন্তু এখন আমাদের ঢোকা হয়নি, আর অনেকটাই লাইন ছিল। আর এই প্যান্ডেলটাই দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটাই আমরা ঢুকেছি, এত সুন্দর। মানে পুরো ভাঁড়ের পুরো মানে কি বলবো, কুমোর বাড়ির যে সমস্ত মাটির কাজ হয় না, সেই সমস্ত পুরো জিনিসগুলো দিয়ে এই মণ্ডপটি পুরো সাজানো হয়েছে, মানে দারুণ। আর একটা মিউজিক বাজছিল, তো কি বলবো, প্রকৃতির একটা সুন্দর মিউজিক, মন শান্তি হয়ে যাবে এই মণ্ডপটায় ঢুকলে। আর যেহেতু ওই সব গান বা কোনো মিউজিক থাকলে কপিরাইট ক্লেম দেবে, সেই জন্য কিন্তু আমি ভয়েসগুলো একদম মিউট করে দিয়েছিলাম, সেই জন্যই তোমাদেরকে একদম ভয়েসে কথা বলতে হচ্ছে, ঠিক আছে। আর কি করছি না করছি সবটাই দেখতে থাকো, ঠিক আছে, চলো টাটা। আর দেখো, এই মণ্ডপটায় ঢুকেছি কলকাতারই, মানে ওই টালিগঞ্জেরই আর একটা মণ্ডপে ঢুকেছি। এগুলো মানে কাঁচা বাঁশের তৈরি, দেখো মানে বাঁশ কঞ্চি ছোট ছোট করে সরু সরু করে কেটে কিভাবে ওদের হাতে তৈরি করেছে, এত সুন্দর করেছে, তোমাদের কি বলবো। দেখতে পাচ্ছ কীরকম গোল গোল ঝুড়ির মতো করেছে, ওর ভেতরে কিন্তু লাইট লাগানো আছে। আর দেখো চারিপাশটা কত সুন্দর, প্রায় আগের মণ্ডপটা আর এই মণ্ডপটা প্রায় কিছুটা একই। আর দেখতে পাচ্ছ এখানে পাখিগুলো, মানে পুরো একদম সুন্দর একটা, এইগুলো একটা এই এই মানে এই মণ্ডপটাও কিন্তু একটা প্রকৃতির এর মধ্যেই কিন্তু তুলে ধরেছে, এটা একটা প্রকৃতি। দেখ কত পাখি আর কত সুন্দর এই বাঁশের এ দিয়ে, তাল গাছের পাতা টাতা আর এ দিয়ে তৈরি করেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানেও কিন্তু অনেক ভিড় হয়েছিল, অনেকটা লাইন ঠেলে কিন্তু এই এই ঠাকুরটা দেখতে হচ্ছে। আর খুব সুন্দর করেছে, ঠাকুরটাও বেশ দেখতে ভালো করেছে। আর দেখো এটা, এখানে একটা গাছ করেছে, ঠিক আছে। তোমরা সব ভিডিওটাই পুরোটাই দেখতে পাবে, দেখে নিও। আমাদের ঠাকুর দেখার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমার ননদিনে এখানে হাই তুলছে, সত্যি শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিল। আগের দিনেও একদম 1:30-2টোর সময় বাড়ি এসেছি জানো। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে কিন্তু এই বছরের মতো কলকাতাকে বিদায় জানালাম, টাটা, ঠিক আছে। আবার পরের বছর যদি মানে সেই রকম আমাদের ভাগ্যে থাকে কলকাতায় ঠাকুর দেখা, অবশ্যই আসবো। চলো টাটা, গুড নাইট, সবাইকে জানাচ্ছি, গুড নাইট।